ভিডিও লেকচারে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাইক্রোসফট এক্সেলের উপরে নির্মিত এই ভিডিও লেকচারে আমরা পিভট টেবিল এবং চার্ট নিয়ে আলোচনা করব। তো পিভট টেবিল এবং চার্টের বেসিক বিষয়টি আমরা এই ভিডিও লেকচার দিয়ে শুরু করব এবং পরবর্তী ভিডিও লেকচারগুলোতে আমরা আস্তে ধীরে পিভট টেবিল এবং চার্টের অ্যাডভান্স যে দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পিভট টেবিল বিষয়টি আসলে কি? পিভট টেবিল এবং চার্ট এর প্রয়োজন তখনই হয় যখন আমাদের একটা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা সেটকে সামারাইজ করার প্রয়োজন পড়ে, তখনই আমরা পিভট টেবিল এবং চার্টের কাজ করি। একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা এখানে বড় একটি ডেটা সেট দেখতে পাচ্ছি। এই ডেটা সেটের সামারাইজেশন করার জন্য আমরা পিভট টেবিল এবং চার্ট ব্যবহার করব। এই ডাটা সেটটি ব্যবহার করে আপনি যেন পুরো বিষয়টি প্র্যাকটিস করতে পারেন সেজন্য এই ডাটা সেটটি ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে আপনি বিষয়টি প্র্যাকটিস করতে পারবেন। তো আমি বললাম যে আমরা আমাদের ডাটা সেটটির সামারাইজেশন করতে চাই এবং সেটা পিভট টেবিল এবং চার্ট ব্যবহার করার মাধ্যমে। তো সামারাইজেশনটা কীরকম হতে পারে আমরা বেসিক বিষয়টুকু প্রথমে শিখব সামারাইজেশন করার। ডাটা সেটটাতে লক্ষ্য করুন যে এখানে অনেকগুলো অর্ডার আইডি রয়েছে এবং সে অর্ডারটি কোন সেলস পার্সন কমপ্লিট করেছে সেই ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া কত তারিখে অর্ডারটি হয়েছিল, কাস্টমার আইডি কত, কোন অ্যাড্রেসে অর্ডারটি হয়েছিল এবং আরও কিছু ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যেটি বের করতে চাই যে আমাদের একজন পার্টিকুলার সেলস পার্সন কী পরিমাণ রেভিনিউ আর্ন করেছেন সেটা আমরা বের করে নিয়ে আসতে চাই। যেমন আমরা এখানে নাইম হোসেনের জন্য বেশ কয়েকটি সেল হয়তোবা এখানে দেখতে পাচ্ছি, যেমন নাইম হোসেন, প্রথমে নাইম হোসেন আছে এবং নিচের দিকে হয়তোবা আরও ওই সেলস পার্সন রয়েছে এবং আমরা জানতে চাই যে এই নাইম হোসেন এর যে তিনবার রিপিট হলো এর জন্য টোটাল রেভিনিউটা কত নাইম হোসেনের জন্য সেটা আমরা জানতে চাই। অনুরূপভাবে এখানে প্রত্যেকজন সেলস পার্সনের জন্য টোটাল রেভিনিউটা কত এবং সেটা সেপ্টেম্বর 2020 জন্য টোটাল রেভিনিউটা কত সেটা আমরা জানতে চাই। অর্থাৎ আমরা একটা সামারাইজেশনের কাজ করতে চাই। খেয়াল করুন যে আমি ডাটা সামারি যে ট্যাবটি তৈরি করেছি এখানে অলরেডি সামারাইজেশনের কাজটা কিন্তু করেছি, যেমন মানিক হোসেন টোটাল কত রেভিনিউ অর্জন করেছে, নূর আমিন টোটাল কত রেভিনিউ অর্জন করেছে, এগুলো কিন্তু আমরা সামারাইজেশন করে এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা একটা চার্ট এখানে দেখতে পাচ্ছি। তো এরকম একটি চার্ট এবং সেই সাথে এরকম একটি সামারি টেবিল আমরা কীভাবে তৈরি করব পিভট টেবিল ব্যবহার করে সেই বিষয়টি আমরা শিখতে যাচ্ছি। তো আপনার প্রথমে একটি সোর্স ডেটা লাগবে। সোর্স ডেটাটি আমাদের চোখের সামনেই রয়েছে। এই সোর্স ডেটাটির অবশ্যই একটা রো হেডার থাকতে হবে, রো হেডার না থাকলে কিন্তু সম্ভব হবে না। সেই সাথে মার্জড সেল এর উপস্থিতি কিন্তু থাকা যাবে না। আমাদের যে সোর্স ডেটাটা রয়েছে এখানে কোনো মার্জ সেল থাকা যাবে না, এছাড়া কোনো ব্ল্যাঙ্ক রো বা ব্ল্যাঙ্ক কলাম থাকা যাবে না আমরা যদি পিভট টেবিল এবং চার্টের কাজ করতে চাই। তো আপনাকে বোঝানোর সুবিধার জন্য আমরা একটু ডাটা ফিল্টারিংয়ের জন্য ফিল্টার টুলটাকে একটু নিয়ে আসি, যাতে করে আমি আপনাদেরকে বিষয়গুলো আরও সুন্দর করে বোঝাতে পারি। তো একটা কাজ করি, আমরা রো হেডারের যে কোনো একটি সেলকে সিলেক্ট করার পরে আমরা সর্ট অ্যান্ড ফিল্টার এই কমান্ডটিতে গিয়ে একবার ক্লিক করে দেব। এখানে একবার ক্লিক করে দিলে আমরা ফিল্টার নামের একটা অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করে দিলে আমরা ফিল্টারের জন্য যেটি ড্রপডাউন সেটি প্রত্যেকটি কলাম হেডারের জন্য কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, তো আমরা চাচ্ছি কি সেলস পার্সন কলাম এবং আমরা আমাদের রেভিনিউ কলাম এই কলাম দুটির সামারাইজেশন করে দেখতে চাচ্ছি। তো পিভট টেবিল যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে আমাদের যেটা সোর্স ডাটা সেই সোর্স ডাটার যে কোনো একটি সেল অ্যাক্টিভ থাকতে হবে, তারপর আমরা মেনুবার থেকে ইনসার্টে গিয়ে ক্লিক করব। মেনুবার থেকে ইনসার্টে ক্লিক করলে আপনারা পিভট টেবিল নামের একটি কমান্ড এখানে দেখতে পাবেন। এখানে গিয়ে যদি একবার ক্লিক করে দেন তাহলে এক্সেল নিজে থেকেই পুরো সোর্স ডাটাটিকে সিলেক্ট করে নেবে। লক্ষ্য করুন এক্সেল পুরো ডাটা সেটটিকে সিলেক্ট করে নিয়েছে। তো যদি আপনার ক্ষেত্রে এভাবে সিলেক্ট করে না নেয় এক্সেল পুরো সোর্স ডাটাটিকে, তাহলে আপনি এই যে এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটাতে আপনি যদি একবার ক্লিক করে দেন তাহলে আপনি ড্র্যাগ করে নিতে পারবেন সোর্স ডাটাটি যতটুকু এরিয়ার মধ্যে রয়েছে সেই এরিয়াটিকে আপনি ড্র্যাগ করে নিতে পারবেন। ওকে, তো আমাদের অলরেডি নিয়েছে এবং আমরা চাচ্ছি যে আমাদের সোর্স ডাটাটি একটি নিউ ওয়ার্কশিটে চালু হোক।
তো এখানে নিউ ওয়ার্কশিট যে অপশনটি সেটি আমরা অ্যাক্টিভ রেখে দেব। তারপর ওকে বাটনে ক্লিক করে দিলে আমরা দেখব যে শিট 1 নামের একটা নতুন শিট তৈরি হবে। আপনার ক্ষেত্রে হয়তো বা শিট 2 বা শিট 3 এরকম আসতে পারে এবং সেই শিটে আমাদের পিভট টেবিলটা তৈরি হবে। একটা বিষয় লক্ষ্য করুন, এইদিকে পিভট টেবিল 1 নামের একটি কথা এসেছে। আপনি যদি দ্বিতীয়বার প্র্যাকটিস করেন বিষয়টি তখন কিন্তু পিভট টেবিল 2 আসবে। এই যে এখানে পিভট টেবিল 1 কথাটি চলে এসেছে, এর ভিতরে যে কোনো একটি সেল যদি আমরা অ্যাক্টিভ রাখি তাহলে এদিকে আমরা একটি প্যানেল দেখতে পাবো, সেই প্যানেলটি হচ্ছে পিভট টেবিল ফিল্ডস। আপনি যদি বাইরে কোথাও ক্লিক করেন তাহলে কিন্তু পিভট টেবিল ফিল্ডস যেটা প্যানেল সেই প্যানেলটি চলে যাবে। আপনাকে পিভট টেবিল 1 যে কোনো জায়গায় এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার পিভট টেবিল ফিল্ডস বিষয়টি চলে আসবে। তো আমরা যে ডেটা সামারিটি তৈরি করতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সেলস পার্সন এবং আমাদের যে রেভিনিউ প্রতি সেলস পার্সন অর্জন করেছে সেটা আমরা বের করে নিয়ে আসতে চাই। তো যেটি করব, আমরা এই সেলস পার্সন যেটা ফিল্ডটি দেখতে পাচ্ছি এই সেলস পার্সন ফিল্ডটাকে আমরা এখানে রোস বক্সে নিয়ে আসব। তো সেলস পার্সন ফিল্ডটাকে রোস বক্সে নিয়ে যাওয়ার জন্য এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দেব। যখন এখানে ছেড়ে দেব তখন আমাদের উইদাউট রিপিটেশন আমাদের যে সেলস পার্সনরা রয়েছে আমাদের সোর্স ডাটাতে সেই সেলস পার্সনের একটা লিস্ট আমাদের এখানে দেখাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি আমাদের সেলস পার্সনের যেটা তালিকা সেটা অ্যালফাবেটিক্যালি অ্যাসেন্ডিং অর্ডারে সজ্জিত হয়ে গিয়েছে। ওকে, এবার যেটি আমরা করব, আমাদের রেভিনিউ নামের যেটা ফিল্ড রয়েছে এই ফিল্ডটাকে আমরা এই ভ্যালুস বক্সে নিয়ে যাব। তো রেভিনিউ ড্র্যাগ করে ভ্যালুস বক্সে নিয়ে গেলাম। লক্ষ্য করুন যে আলমগীর হোসেন টোটাল কত রেভিনিউ অর্জন করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে খেয়াল করুন যে আমাদের নাইম হোসেন যে সেলস পার্সন সেই সেলস পার্সন টোটাল 5483.75 টাকা রেভিনিউ অর্জন করেছেন। তো এটা কিভাবে আসলো? আসলে আমরা যদি নাইম হোসেনের জন্য টোটাল রেভিনিউটা আমাদের সোর্স ডাটা থেকে দেখি তাহলে আমরা যেটা করব, এই যে সেলস পার্সন ফিল্টার করে নেব নাইম হোসেনকে, প্রথমে সবগুলো ডিসিলেক্ট করব, তারপর নাইম হোসেনকে আমরা অ্যাক্টিভ করে নাইম হোসেনের রেভিনিউটা আমরা দেখব। তো এখানে টিকচিহ্ন দিয়ে দিলাম নাইম হোসেনের জন্য, দেন ওকে। তাহলে নাইম হোসেনের জন্য ডাটার সামারাইজেশন হলো এবং আমরা এখানে টোটাল নাইম হোসেনের জন্য 6টা রেকর্ড দেখতে পাচ্ছি। তো নাইম হোসেনের রেভিনিউটা যদি আমরা দেখি, টোটাল রেভিনিউটা সিলেক্ট করে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সাম দেখাচ্ছে 5883.75। এই সংখ্যাটি কিন্তু আসলে আমাদের যেটা শিট 1 তৈরি হলো সেখানে কিন্তু দেখাচ্ছে, এখানে কিন্তু আমাদের সেই যেটা সামটা সেই সামটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে প্রত্যেকজন সেলস পার্সনের জন্য কিন্তু সামটা এভাবে চলে এসেছে। ওকে, তো আমরা যে এখানে সাম অফ রেভিনিউটা পেলাম, এখানে খেয়াল করুন যে আমরা এখানে ডলার বা টাকা কোনো সিম্বল দেখতে পাচ্ছি না। তো আমরা আমাদের যেটা সোর্স ডাটা সেখানে দেখতে পাচ্ছি যে এগুলো টাকায় রয়েছে। আমি একটু ফিল্টারটা অফ করে নিই, অ্যাগেইন সিলেক্ট অল, দেন ওকে। তো আমাদের এখানে রেভিনিউটা টাকায় রয়েছে, দ্যাট মিন্স আমাদের কারেন্সিটা টাকায় রয়েছে। তো আমরা এটা টাকায় রূপান্তর করে নিই আমাদের পিভট টেবিলের জন্য। যে কোনো একটি সেলকে আপনি যদি সিলেক্ট রাখেন এখান থেকে, যে সাম অফ রেভিনিউয়ের জন্য যে আপনি ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, এই ভ্যালুগুলোর মধ্যে যে কোনো একটি ভ্যালু সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি রাইট বাটনে ক্লিক করে দেন তাহলে এখানে ভ্যালু ফিল্ড সেটিংস বলতে একটি অপশন পাবেন। এই অপশনে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। দেন আপনি এখানে একটি বাটন পাবেন, এই বাটনটি হচ্ছে নাম্বার ফরম্যাট বাটন। এই নাম্বার ফরম্যাট বাটনে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে। নাম্বার ফরম্যাট বাটনে একবার ক্লিক করে দিলে আপনার ফরম্যাট সেলস নামের একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আপনি কারেন্সি অপশনে চলে যাবেন। ডেসিমাল প্লেসেস 2 রয়েছে, আপনি চাইলে ডেসিমাল প্লেসেসটা জিরো করে নিতে পারেন, আমি এটা জিরো করে নিলাম। এবং সিম্বলটা আমাদেরকে ডলার থেকে পরিবর্তন করে টাকা করে নিতে হবে, তার জন্য আমরা এই ড্রপডাউনটাতে একবার ক্লিক করে দেব। দেন আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে আমরা বাংলাদেশ টাকা অপশনটি কিন্তু পেয়ে যাব। নিচের দিকে যাচ্ছি, এই যে চলে এসছে বাংলা, দেন ব্র্যাকেটে বাংলাদেশ লেখা রয়েছে এবং এখানে টাকার সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি। এই অপশনটাকে নিয়ে নিলাম, দেন ওকে বাটনে ক্লিক করে দিলে দেন এটাকেও আমাদের যেটা
ভ্যালু ফিল্ড সেটিংস এটাকে ওকে করে দিলে আমরা এখানে টাকা চিহ্ন দেখতে পাবো। তো এবার যদি আমরা এরকম করে সজ্জিত করতে চাই যে যারা সব থেকে বেশি রেভিনিউ অর্জন করেছে তাদেরকে আমরা উপরের দিকে রাখতে চাই এবং যারা কম রেভিনিউ অর্জন করেছে তাদেরকে আমরা নিচের দিকে রাখতে চাই, তো সেটা আমরা কিভাবে করব? যে কোনো একটি সেল সিলেক্ট থাকা অবস্থায়, এই কলামের যে কোনো একটি সেল সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি রাইট বাটনে ক্লিক করে দেন তাহলে আপনি সর্ট বলতে একটি অপশন পাবেন। দেন আপনি সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট করে নিলে লার্জেস্ট রেভিনিউ অর্জনকারী যে সেলস পার্সন রয়েছেন তাকে সবার উপরে দেখাবে এবং স্মলেস্ট রেভিনিউ অর্জনকারী যিনি রয়েছেন তাকে সবার নিচে দেখাবে। তো এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর একটা আইডিয়া করতে পারছি, সেটি হচ্ছে যে কোন সেলস পার্সনরা সব থেকে বেশি রেভিনিউ অর্জন করেছে এবং কোন সেল এবং কোন সেলস পার্সন কম রেভিনিউ অর্জন করেছে, সেই সাথে কোন কোন সেলস পার্সনরা একটু স্ট্রাগল করেছে ভালো করার জন্য তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে কিন্তু আমরা জেনে গেলাম যে কীভাবে আমরা আমাদের সোর্স ডাটার জন্য একটা সামারি টেবিল তৈরি করব। এখন এই সামারি টেবিলটা ব্যবহার করে আমরা কিভাবে একটা চার্ট তৈরি করব যেন ভিজুয়ালি আমরা দেখাতে পারি যে কোন সেলস পার্সন কেমন সেল করেছে, সেটা যদি আমরা একটা চার্টের মাধ্যমে দেখাতে চাই তাহলে কিন্তু আরও উপস্থাপনাটা অনেক সুন্দর হবে। যেমন ডাটা সামারিতে আমরা খেয়াল করি যে আমরা খুব সুন্দর করে ইজিলি এখানে দেখতে পাচ্ছি যে মানিক হোসেন সব থেকে বেশি রেভিনিউ অর্জন করেছেন এবং তার যেটা বার সেটা সব থেকে লম্বা আস্তে ধীরে ছোট হয়েছে। এরকম একটা চার্ট যদি আমরা বানাতে চাই তাহলে যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যেটা সামারি টেবিলটা যে আমরা দেখতে পাচ্ছি এই সামারি টেবিলের ভিতরের যে কোনো একটা সেল অ্যাক্টিভ থাকতে হবে। সেল অ্যাক্টিভ থাকার পর আমরা যদি মেনু বারে খেয়াল করি তাহলে আমরা এখানে অ্যানালাইজ বলতে একটা মেনু পাবো। এই অ্যানালাইজ মেনুতে একবার ক্লিক করে দেবো। অ্যানালাইজ মেনুতে ক্লিক করে দিলে আমরা এখানে পিভট চার্ট বলতে একটা অপশন দেখতে পাবো বা একটা কমান্ড দেখতে পাবো। এই পিভট চার্ট অপশনে একবার ক্লিক করে দেবো। পিভট চার্ট অপশনে ক্লিক করলে আমরা ইনসার্ট চার্ট নামের একটা ডায়লগ বক্স দেখতে পাবো। এখান থেকে আমাদের এই যে বার নামের একটা অপশন রয়েছে এই বার নামের অপশনটাতে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই বার নামের অপশনটাতে যখন ক্লিক করে দিব তখন আমরা কিন্তু এরকম একটা বার চার্ট দেখতে পাবো। এরকম একটা বার চার্ট যেহেতু আমরা পেতে যাচ্ছি তো আমরা যেটা করব এই বারটাকে সিলেক্ট করার পর বা অ্যাক্টিভ করার পর আমরা ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করে দিলাম, দেখুন আমার কিন্তু এখানে বার চার্টটি চলে এসেছে। এখন আমরা জানবো যে আমাদের এই বার চার্টটি কীভাবে এডিট করব, আমরা আরও সুন্দর করে কীভাবে উপস্থাপন করব সেই বিষয়টি দেখব। তো এখানে কিছু আমাদের ফিল্ড এসেছে, এই ফিল্ডগুলোকে আমরা প্রথমে রিমুভ করব একটু সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমাদের যেটা বার চার্ট রয়েছে সেটাকে সুন্দর করে দেখানোর জন্য আমরা এই যে বাটনগুলো আছে এই বাটনগুলো রিমুভ করব। কিভাবে? প্রথমে আমরা যে কাজটি করব যে এই বাটনটার উপরে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে আমরা এখানে হাইড অল ফিল্ড বাটনস অন সার্ট বলতে একটা অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করে দিলে আমাদের যেগুলো বাটন রয়েছে সেই বাটনগুলো ইনভিজিবল হয়ে যাবে। সেই সাথে আমরা লেজেন্ডটাকে চাচ্ছি না, এই লেজেন্ডটাকে রিমুভ করার জন্য আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব একবার। দেন কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটনে চেপে দিলে সেই লেজেন্ডটা রিমুভ হয়ে যাবে। এবং আমরা এখানে কিছু গ্রিড দেখতে পাচ্ছি, গ্রিডটাকেও যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা এই গ্রিড লাইনের উপরে একবার ক্লিক করে দেব। এভাবে যখন গ্রিড লাইনটা সিলেক্ট হবে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনে চেপে দিলে গ্রিড লাইনটা রিমুভ হয়ে যাবে। দেন এখানে যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ভ্যালুগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই, এই ভ্যালুগুলোকে বলা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস। এই হরিজন্টাল অ্যাক্সিস ভ্যালুগুলোকে আমরা রিমুভ করার জন্য এগুলোকে সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটনে চেপে দিই তাহলে কিন্তু ভ্যালুগুলো চলে যাবে। একটি বিষয় খেয়াল করুন যে আমাদের যেটা সামারি টেবিল সেই সামারি টেবিলে লার্জেস্ট টু স্মলেস্ট আকারে ভ্যালুগুলো সাজানো রয়েছে, কিন্তু আমাদের যেটি বার চার্ট পেলাম এখানে কিন্তু স্মলেস্ট টু লার্জেস্ট অবস্থায় রয়েছে। তো আমরা এটাকে রিভার্স করে নেব। রিভার্স করে নেওয়ার জন্য আমরা যে এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি এই ক্যাটাগরিগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হওয়ার পর আমরা এখানে রাইট বাটনে যদি ক্লিক করে দিই তাহলে এখানে ফরম্যাট এক্সিস বলতে একটি অপশন পাবো। এই ফরম্যাট এক্সিস অপশনে আমাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। ফরম্যাট এক্সিস অপশনে ক্লিক করে দিলে আমরা ফরম্যাট এক্সিস নামের একটা প্যানেল দেখতে পাবো। এই প্যানেলের নিচের দিকে যদি যাই তাহলে আমরা এখানে ক্যাটাগরিজ ইন রিভার্স অর্ডার বলতে একটা অপশন পাবো। এই অপশনের এই চেক বক্সটিকে আমরা চেক করে দেব। যদি আমরা চেক করে দিই তাহলে দেখব যে আমাদের রিভার্স অর্ডারে কিন্তু সেলস পার্সনের নামগুলো সজ্জিত হয়ে যাবে। ওকে, আমরা ফরম্যাট এক্সিসটাকে ক্লোজ করে দিতে পারি। এবার আমরা যে একটা কলামের সাথে আরেকটা কলামের মধ্যবর্তী যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাকে আমরা ছোট করে নিয়ে আসব। এই গ্যাপটাকে ছোট করে নিয়ে আসার জন্য আমরা
যদি এই কলামগুলোকে সিলেক্ট করি বা সিরিজগুলোকে সিলেক্ট করি, তারপর যদি রাইট বাটনে ক্লিক করি, তাহলে আমরা ফরম্যাট ডেটা সিরিজ বলতে একটি অপশন দেখতে পাবো। এই ফরম্যাট ডেটা সিরিজে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে আমরা এখানে গ্যাপ উইডথ বলতে একটা অপশন দেখতে পাবো। এই গ্যাপ উইডথটা আমরা কমিয়ে নিয়ে আসবো। এই যে এখানে আমরা একটা স্লাইডার দেখতে পাচ্ছি, এখানে মাসেলের বাটন চেপে ধরে ট্র্যাক করে একটু আমরা এদিকে সরিয়ে নিয়ে আসবো বা দিকে সামান্য, তাহলে আমাদের যে গ্যাপ উইডথটা সেই গ্যাপ উইডথটা কিন্তু কমে আসবে। এবার আমরা ফরম্যাট ডেটা সিরিজ প্যানেলটাকে ক্লোজ করে দিতে পারি। দেন আরেকটা কাজ আমরা করতে পারি, সেটি হচ্ছে যে আমাদের যে সিরিজগুলো রয়েছে এই সিরিজের জন্য যেটা ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো কিন্তু আমরা বসিয়ে দিতে পারি, ঠিক যেমনটা আমাদের এখানে ভ্যালুগুলো বসিয়ে দেওয়া রয়েছে। তো এটা করার জন্য আমরা যদি এখানে এই প্লাস সাইনটার উপরে একবার ক্লিক করে দিই, তাহলে এরকম কিছু অপশন দেখতে পাবো। দেন এখান থেকে আমরা ডেটা লেভেলস বলতে একটি কথা দেখতে পাচ্ছি, এখানে টিক চিহ্নটা দিয়ে দেব। তাহলে কিন্তু আমরা এভাবে আমাদের যেটা ডাটা লেভেলগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। চার্টটাকে চাইলে আমরা একটু বড় করে নিতে পারি সামান্য। ওকে, এবার কিন্তু আমরা খুব সুন্দর করে আমাদের যেটা সোর্স ডাটা রয়েছে সেই সোর্স ডাটাটাকে আমরা এই শিট ওয়ানে সামারাইজ করতে পারছি। তো আমাদের কোম্পানির বস যদি এরকম বড় একটা সোর্স ডাটা আমাদেরকে প্রদান করে এবং সেটার যদি কোনো একটা প্রেজেন্টেশনে সামারাইজ করতে বলে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের পিভট টেবিল অ্যান্ড চার্ট বিষয়টি বা ফিচারটি ব্যবহার করে খুব ইজিলি কিন্তু আমরা আমাদের ডাটার সামারাইজেশনটা সেটা কিন্তু করে ফেলতে পারবো। তো আজকে আমরা পিভট টেবিল এবং চার্টের যেটা বেসিক বিষয় সেই বিষয়টি দেখলাম। পরবর্তী ভিডিও লেকচারে আমরা পিভট টেবিল এবং চার্টের আরও কিছু বিস্তারিত বিষয় পর্যায়ক্রমে দেখতে থাকব। এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলেও আপনার সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা।